পরকাল সম্পর্কে তো আমাদের বিশ্বাস আছে কিন্তু কেন আমরা পরকালমুখী নই কেন আমরা পরকালের জন্য কিছু করছি না দুনিয়ার প্রতি কেন আমাদের এত মহাব্বত জেগে গেছে পরকালের নিয়ে আমরা কেন ভাবি না এমন কি উপায় আছে এমন দিক লাগবে যেই দিকগুলো যেই উপায়ের মাধ্যমে আপনি নিজেকে পরকালমুখী করতে পারবেন ওই দিকগুলো আমাদেরকে জানতে হবে তো আসুন আমি আপনাকে দেখাই কিছু দিক আপনাদের কাছে তুলে ধরা হবে এই মর্মে দুই তিনটা খুদ্ লেগে যাবে তো সেই দিকগুলোর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আছে যদি কোনো ব্যক্তি তার জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে পারে তাহলে আশা করা যায় সে দুনিয়ার মোহ থেকে বাঁচতে পারবে এবং সে নিজেকে পরকালমুখী করতে পারবে পরকালমুখী করার জন্যে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিশ্বাসে ধীরতা লাগবে মানে আমাদের ইমানটাকে একি রূপান্তরিত করতে হবে আমাদের ইমানের মধ্যে ধীরতা লাগবে কথাটা কি আপনি বুঝেন পরকালের প্রতি যে ইমান বিশ্বাস আমাদের হওয়া উচিত বা যেটা আমরা বিশ্বাস করি আমি বলছি না যে আপনি পরকালে অবিশ্বাসী পরকালে তো বিশ্বাস আমাদেরকে করতেই হবে কেননা কারণ পরকালে বিশ্বাস এটা আমাদের ইমানের একটা রোকন বরং অনেক বড় একটা রোকন যদি কোনো ব্যক্তি পরকালে বিশ্বাসী না হয় ইমানের যে স্তম্ভগুলো রয়েছে তার কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে বলেছে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে এই ব্যক্তি গুমরাহির একেবারে শেষ প্রান্তে আছে ওই আয়াতটা আমরা গত খুতবায় আলোচনা করেছি এক মসজিদে সেটা আপনি পড়ে নেবেন আপনার বাসায় গিয়ে সুরার নিসা চার নম্বর সুরার একশো ছত্রিশ নাম্বার আয়াতে তাতে আল্লাহ বলেছে যেই ব্যক্তি আল্লাহ ফেরেস্তা, রাসুল কিতাব এবং পরকালে কোন বিষয়ে কেউ অস্বীকার করবে আল্লাহ বলছেন সে সুদূর বিভ্রান্তিতে আছে তার মানে পরকালে আপনাকে বিশ্বাসী হতেই হবে তাহলে আপনি মুসলিম সেই সেন্স আমরা প্রত্যেকে বিশ্বাস করে যে পরকাল আছে কিন্তু আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আমাদের এই বিশ্বাসের মধ্যে শক্তি নাই আমাদের এই বিশ্বাসের মধ্যে ধীরতা নাই মানে আমরা একিন হয়নি আমাদের এখন পর্যন্ত পরকালের এই একিন লাগবে যেই ব্যক্তি তার বিশ্বাসের মধ্যে একিন জন্মিয়ে নিতে পারবেন একিন হয়ে যাবে যার সেই ব্যক্তি কেবল তাকে এ দুনিয়া থেকে বাঁচিয়ে পরকালের দিকে সে ধাবিত করতে পারবে এই একিনটা লাগবে বিশ্বাস আমরা আমাদের মতো করি আমরা মুখেও বলি পরকাল আছে একে অপরের সাথে দ্বন্দ্ব হলে আমরা এগুলো মুখে বারবার বলি কিন্তু মূলত আপনি আদৌ বিশ্বাস করেন কিনা পরকাল হবে আল্লাহর কাছে ধারাতে হবে এটা কার কতটা ইমান আছে এটা আমল দেখলে বোঝা যায় তো এই ধীরতা লাগবে সাধারণ অর্থে ইমান মানে বিশ্বাস সাধারণ অর্থে কিন্তু জেনে নেন ইয়াকিন ইকান যেটাকে আল ইকান এখান থেকে ইয়াকিন এই ইকান হচ্ছে ইমানের খাস একটা রূপ আপনার বহু কিছুর সম্পর্কে বিশ্বাস আছে কিন্তু সব কিছুর সম্পর্কে আপনার একিন নাই এটা জেনে নেন অনেক কিছু আছে আপনি শুনেছেন জেনেছেন দেখেছেন প্রত্যক্ষ করেছেন কিছু কিছু বিষয় আছে এটা আপনার বিশ্বাস তো আছে কিন্তু আপনার একিন হয়নি এখন পর্যন্ত আর যে বিষয়গুলো সম্পর্কে আপনার একিন আছে দেখেন ওই কাজগুলো আপনার কত সুন্দর করে করা হয় আর যেই বিষয়ে আপনার একিন হয় নাই ওই কাজে দেখেন আপনার কোনো তৎপরতা নাই ওটা যখন উদাহরণ দেব এক করে তখন বুঝতে পারবেন তাহলে একিন লাগবে এই একিনের আবার তিনটা ধাপ আছে এক হলো এলমুল ইয়াকিন এক হচ্ছে আইনুল ইয়াকিন আর তখন যেটা হবে সেটা হচ্ছে হাক্কুল ইয়াকিন একটা হচ্ছে এলমের এলমটা যেই জ্ঞান আপনাকে দেওয়া হচ্ছে এই জ্ঞানের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস জন্মে যাওয়া এটাকে বলা হয় এলমুল ইয়াকিন বা এলমের মাধ্যমে যেই জ্ঞান আপনার হাসিল হবে যেই একিন হবে ওটা হচ্ছে এলমুল ইয়াকিন আর যেটা জ্ঞানের পাশাপাশি যদি চোখ দিয়ে দেখে নেন ওই কথাটা যেটা আমি বলছি এটা চোখ দিয়ে যেদিন দেখতে পাবেন ওর মাধ্যমে যে জ্ঞানটা হাসিল হবে যে বিশ্বাসটা জন্মাবে এটাকে বলা হয়েছে একিন আর তখন যে বিশ্বাসটা আপনার হবে একটা ব্যক্তি শুনেছেন আগুন অনেক ক্ষমতা রাখে আগুনের মধ্যে অনেক পাওয়ার সে যখন চোখে দেখে নিয়েছে কাউকে জ্বলতে তার তার হাফকুন একিন হয়ে গেছে যে একটা মুরগি কিভাবে পুড়ে যায় তার মানে তার একিন হয়ে গেছে কিন্তু যেই দিন তার হাতটা জ্বলে যাবে ওই আগুনে তখন তার যে একিনটা হবে ওটাকে বলা হয়েছে হাক্কুল কিন একেবারে সুনিশ্চিত সত্য পরিণত হয়ে যাবে এই তিনটা ধাপ আছে আর তিনটা শব্দ আল্লাহ সব কোরআনে বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছে যেমন আপনি পাবেন সুরা আল তাকা এটা একশো দুই নম্বর সুরা আম্পারাতে রয়েছে তাতে আল্লা সুবানহাতলা এলমুলিয়া ইয়াকিন এবং আইনুলিয়া কিন দুইটা শব্দই উল্লেখ করেছে আল্লাহ বলছেন কেল্লা কখনো নয় তোমরা যেই ধ্যান ধারণায় আছো এইভাবে নাজাদ পাওয়া যাবে না লাউতা যদি তোমরা একেবারে মতো করে জানতে মানে তোমাদের এলমটা যদি একিনে রূপান্তরিত হতো বা হবে আল্লাহ সবানা বলছেন লতারাউন্ন আল জাহিম আল্লাহ বলছেন অবশ্যই তোমরা সচক্ষে জাহান্নামকে দেখতে পাবে আজকে তো জাহান্নামের কথা শুধু আমাদেরকে বলা হয় আল্লাহ এলমুল ইয়াকিন কিন্তু জেনে নাও উন্নাল জাহিম অবশ্যই অবশ্যই তোমরা সচক্ষে জাহান নামকে দেখতে পাবে সোম্মা আইন এখানে আল্লাহ কি বলেছে একেবারে দিব্য চক্ষে তোমরা জাহান নামকে দেখতে পাবে আইনুল ইয়াকিন সেই দিন কোনো ব্যক্তির আর অবিশ্বাস থাকবে না পরকাল আর মরে যাওয়ার পরে পরকাল সত্য এটা প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা হাক্কুল ইয়াকিন শব্দটা কোরআনে উল্লেখ করেছে ওটা আপনি পাবেন সুরা আল হাক্কা এটা হচ্ছে উনসত্তর নম্বর সুরার একেবারে শেষ আয়াতের আগের আয়াতটি একান্ন নম্বর বান্ন নম্বর একান্ন নম্বর আয়াতে পাবেন এবং আপনি পাবেন এটা সুরা ওয়াকেয়া ছাপ্পান্ন নম্বর সুরার এটাও একেবারে শেষের দিকে রয়েছে হাক্কুল ইয়াকিন আল্লাহ তালা বলছেন আল্লাহ উল্জাহিম আল্লা তালা বলছেন এখানে তারা নিক্ষিপ্ত হবে পতিত হবে বাইন্নাহ লা হাসরাতুন আলাল কাফিন। আল্লাসুনাহহু আতালা বলছেন পরকাল্টা এমন একটা জায়গা হবে সেখানে প্রত্যেকটা কাফেরের জন্য হাই আফসোসের দিন হবে। আল্লাহ বলছেন হাসরা বাইননাহ লা হাসরাতুন আলাল কাফিি। আল্লাহ সুভানাহ আতালা হাসরা শব্দ বলেছেন কাফেরদের জন্যে। যদি কুন। আল্লাহ সাহানা হওয়া তালা শাস্তির ক্ষেত্রে নিয়ামতের ক্ষেত্রে যে জুমলাগুলো ব্যবহার করেছে যে শব্দগুলো ব্যবহার করেছে আমরা আসলে শুধু তপসির পরে যাই ওই শব্দটার দিকে আমরা লক্ষ্য করি না এই হাসরা আল্লাহ বলেছেন পরকাল কাফেরদের জন্যে হাসরা হবে হাসরা বাংলায় ট্রান্সলেটে আপনি পাবেন হায় আফসোসের দিন কিন্তু আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না যে আল্লাহ আপনাকে কি বলেছে সেই দিন হাই আফসোসটা কেমন হবে এটা বোঝানোর জন্য ইমাম বুখার শুধু এই শব্দটাকে বোঝানোর জন্য আপনাকে একটা হাদিস কোট করেছে তার কিতাবে এই শব্দটা সুরা মরিয়মে আছে যেটা আমরা গত খুদ আলোচনা করেছি কোরআনে আল্লাহ সুবাহানা আতালা বলছেন এই হাসরা হাই আক্ষেপ মানুষের পতিত হওয়ার আগেই তুমি তাদেরকে সতর্ক করো কোরআনে আল্লাহ সুবাহানা আতালা সরা সুরা মরিয়াম উনিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আনজের হাসরাতে ইজ কদিয়াল আমর অহ ফে হফলাতিম মহরিদুন তাদেরকে তুমি সতর্ক করো সে হায় আফসোস দিন আসার আগেই যেই দিন সমস্ত কিছু চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে কিন্তু তারা গাফিলতিতে তার কাছ থেকে মুখ ফিরিয়ে আছে আল্লাহ বলছেন মানুষ গাফলাতে পড়ে আছে পরকাল থেকে সে মুখ ফিরে আছে কিন্তু একটা হাসরা একটা চরম হাই আফসোসের দিন আসতে যাচ্ছে যেদিন ওটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে সেই দিন প্রত্যেকটা ব্যক্তি সেখানে যারা পতিত হবে তারা হায় আফসোস ছাড়া আর কিছু তার নসিরে জুটবে না এই হায়া আফসোসটা কি এটা বোঝানোর জন্যে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ একটা হাদিস এনেছেন এই হাদিসটা আপনি পঁয়ষট্টি নাম্বার পর্বে কিতাবুল তফসিরের মধ্যে পাবেন ওই উনিশ নাম্বার সুরার তফসিরে আপনি পেয়ে যাবেন ইমাম বুখারি আবু সাইদ খুদরি থেকে একটা হাদিস এনেছেন ওটা আমি রিপিট করছি না যেহেতু ওটা আলোচনা হয়ে গেছে নিতে পাবেন তাতে আছে জান্নাতি এবং জাহান্নামেদেরকে ডেকে বলবে বলেই দিয়ে যেহেতু চলে এসেছে কালা রসুল্লাম সাল্লাম ইন্নাল্লাহা ইআতি আল মাউতা বিহায়াতি হায়াতি কাবশি আমলাহ আমলাহ মানে একটা ডুম্বর আকারে নিয়ে আসা হবে সুম্মা ইউনাদিল মুনাদি ইয়া আহাল জান্নাহ সুম্মা ইউনাদিল মুনাদি ইয়া আহাল নার জান্নাতীদেরকে ডাকা হবে জাহান্নামীদেরকে ডাকা হবে প্রত্যেককে ফায়াশরাউবুনাহ ওয়া ইয়ানজুরুনাহ তারা প্রত্যেককে একেবারে খামোশ হয়ে সেই দিকে তাকিয়ে থাকবে তখন বলা হবে হাল তারিফুনাহাযা ওয়া ইয়াকুলুনা নাম हाজা আল মাউত প্রত্যেকে চিনতে পাবে এবং সবাই বলবে হ্যাঁ এটা তো মৃত্যু কারণ যেহেতু তাদের সামনে মৃত্যুটাকে একটা প্রাণ দেওয়া হবে তখন তারা প্রত্যেকে চিনতে পারবে এবং তারা তা দেখতে থাকবে সেই দিন তাদের সামনে ফায়ুস সেই মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে এই দুম্বার আকৃতিতে জবাই তো করা হবে মৃত্যুকে কিন্তু দেখা যাচ্ছে যে দুম্বাকে জবাই করা হচ্ছে কিন্তু বলা হবে দেখো এটাকে আমি মৃত্যুকে জবাই করে দিলাম জবাই করে দেওয়ার পরে যেই কথাটা বলা হবে এরপরে হাসরা শুরু হয়ে যাবে জান্নাতিদেরকে বলা হবে ইয়া হালাল জান্নাতি, ফালা হে জান্নাতিরা আজকের পর থেকে তোমাদের আর মৃত্যু হবে না চিরকালের জন্য তোমাদেরকে জান্নাতি করে দেয়া হলো আর জাহান্নামেদেরকে বলা হবে ইয়া ইয়াহাল না ফালামৌত শুধু আজাবে ভোগ করো আজকের পর থেকে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না